হ্যালো বন্ধুরা, সুকান্যা ইউটিউব চ্যানেলের পর্দায় তোমাদের সবাইকে স্বাগত। আমি দেবশ্রী। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় মাছের একটি পদ। তাহলে চলো দেখে নাও কেমন করে এটি বানাতে হবে। লোটে মাছের ঝুড়ো বানানোর জন্য প্রথমেই আমাদের লাগছে লোটে মাছ। লোটে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি রেখে দিয়েছি আর মাছগুলোকে দু টুকরো করে নিয়েছি। এখানে হাফ কিলো লোটে মাছ রয়েছে। সেই সঙ্গে যেগুলো লাগবে, এখানে রয়েছে একটা মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে এই রকম করে পিস পিস করে, লম্বা লম্বা পিস করে আলু ভাজার মতো কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কুমড়ো অল্প একটু, কুমড়োগুলোকেও সেম লম্বা করে কেটে নিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ কুচি, এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। রয়েছে আদা বাটা, এক টেবিল স্পুন আদা বাটা রয়েছে। এখানে নিয়েছি দেড় টেবিল স্পুন রসুন বাটা। নিয়ে নিয়েছি টমেটো কুচি, একটা ছোটো সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি। রয়েছে চারটে কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে ফোড়নের জন্য তেজপাতা একটা আর শুকনো লঙ্কা একটা। শুকনো লঙ্কাটাকে আমি দু টুকরো করে নিয়েছি। এখানে রয়েছে দেড় চা চামচ জিরের গুঁড়ো, রয়েছে দেড় চা চামচ লঙ্কার গুঁড়ো, মানে যেটা ঝাল লঙ্কা সেই লঙ্কার গুঁড়ো। রয়েছে পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, আর রান্নাটা অবশ্যই হবে সর্ষের তেলে। এই রান্নাটা করার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এখানে প্রথমে আমি একটা প্যান নিয়েছি, প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে লোটে মাছগুলোকে দিয়ে দেব। শুকনো প্যানের মধ্যে লোটে মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিলাম। লোটে মাছগুলো থেকে কিন্তু ভীষণ রকমভাবে জল বেরোবে, ওই জলেই মাছগুলো একটু সেদ্ধ করে নেবো, আর আলাদা করে কোনো রকম জল আমি অ্যাড করব না। তো এইবার পাঁচ মিনিট আমি একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি। মাঝখানে আমি একবার ঢাকাটা তুলছি, এই দেখো মাছ থেকে কত জল বেরিয়েছে। এবার মাছগুলোকে আমি একটুখানি উল্টে দেবো। মাছগুলো এখনই গলে গেছে, গলে ভেঙে গেছে, আর অল্পক্ষণ আমি একটু চাপা দিয়ে রাখবো। আরও চার পাঁচ সেকেন্ড পরে আমি ঢাকাটাকে তুলছি। এবার আমি যেটা করব, এই জলগুলোকে পুরোটা টানিয়ে নেব। জল কিন্তু কখনো ফেলবে না, কারণ এই জলগুলোর মধ্যেই মাছের ভিটামিন বা পুষ্টিগুলো থাকছে। সুতরাং জলগুলোকে একদম টানিয়ে নেব। মাছগুলো দেখতেই পাচ্ছ একদমই ভেঙে গেছে। গ্যাসটা বাড়িয়ে দিলাম, গ্যাসটা বাড়িয়ে দিয়ে জলটা আমি টানিয়ে নেব। জলটা আমার প্রায় অনেকটাই টেনে এসছে দেখতে পাচ্ছ তোমরা। এই অবস্থায় আমি গ্যাসটাকে অফ করে দেবো, গ্যাসের আঁচটাকে একদম বন্ধ করে দেবো। জলটা আমার একদম অনেকটাই টেনে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, আর বাকি যেটুকুনি জল আছে ওটা তাতে শুকিয়ে যাবে। গ্যাসটা আমি অফ করে দিলাম। মাছটা আমি অন্য একটা পাত্রে নামিয়ে রেখে কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে সর্ষের তেল ঢেলে দিচ্ছি। আলু আর কুমড়োগুলো দেওয়ার পরে আঁচটা একটু মিডিয়াম রেখে আমি এগুলোকে ভেজে নেব। এদিকে মাছগুলো আমার একদম ঠান্ডা হয়ে গেছে। এবার মাছের মধ্যে থেকে যে বড় মোটা কাটাগুলো আছে সেগুলোকে আমি বেছে নেব, বেছে বাদ দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ আশা করি যে মাছের যে কাটাগুলো সেদ্ধ করার পর কিন্তু দেখো এই মোটা মোটা কাটাগুলো কিন্তু নিজে নিজেই ছেড়ে এসেছে। তো এগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্য নিয়ে আস্তে করে এগুলোকে বার করে ফেলে দেবো। এইভাবে আমি একে একে সমস্ত কাঁটাগুলোকে বেছে নেব। কাঁটার গায়ে যদি মাছ লেগে থাকে তাহলে একটু করে কাঁটা চামচ দিয়ে সেগুলো ছাড়িয়ে নাও, ছাড়িয়ে নিয়ে কাঁটাগুলোকে ফেলে দাও। আর বাকি যে কাঁটাগুলো আছে সেগুলো খুবই নরম কাঁটা, তো সেগুলো থাকলে কোনো অসুবিধা হবে না খাওয়ার সময়। আলু আর কুমড়োগুলো আমার হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব একটা প্লেটে। এবারে এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে দু তিন সেকেন্ড ভাজার পরেই আমি পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আবার একটু এগুলোকে ভাজবো ভালো করে। যতক্ষণ না পেঁয়াজের থেকে কাঁচা গন্ধগুলো চলে যাচ্ছে ততক্ষণ পেঁয়াজগুলোকে একটু ভাজতে হবে ভালো করে। পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি কি করব, একটুখানি ঢাকা দিয়ে পেঁয়াজটাকে রেখে দেব। পেঁয়াজগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে এবং ওর থেকে কাঁচা গন্ধগুলো চলে গেছে। এবার আমি একে একে বাকি জিনিসগুলো এর মধ্যে দিয়ে দেব।
প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা, দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, চিনিটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে বাদও দিতে পারো। আর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিটা। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এটা একটু সময় সাপেক্ষ, করতে একটু টাইম লাগবে, কারণ মশলা যত বেশি ভালো কষা হবে, যত বেশি ভালো ভাজা হবে, রান্নাটার টেস্টও কিন্তু তত বেশি ভালো হবে। আর কোনো রকম জল এতে অ্যাড করবে না, এই তেলেই পুরো রান্নাটা হবে। এবার আমি এটা কিছুক্ষণ রেখে দিচ্ছি ভালো করে, যাতে মশলাটা কষে যায়। মশলাটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। বেশ অনেকক্ষণ ধরে আমি এটাকে ভাজা ভাজা করেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো মাছগুলোকে, কাঁটা ছাড়িয়ে নেব মাছগুলোকে। মাছগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কুমড়োগুলোকে। এইবারে এই সমস্ত জিনিসকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে আরও বেশ খানিকক্ষণ ধরে এটাকে ভাজা ভাজা করব, একদম শুকিয়ে নেব। গ্যাসের আঁচটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। প্রায় 10 মিনিট ধরে আমি মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। মাছটা এখন আমার রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে মাছটাকে নামিয়ে নেব। দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি, অফ করে কিছুক্ষণ চাপা দিয়ে রাখছি। তৈরি হয়ে গেল লোটে মাছের ঝুড়ো। গরম ভাতের সঙ্গে যদি থাকে এই একটি মাত্র পদ, তাহলেই জাস্ট জমে যাবে, আর কিচ্ছু লাগবে না। এই অত্যন্ত সুস্বাদু রেসিপিটি তোমরা যদি ট্রাই করে না থাকো, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে। রেসিপি ভালো লাগলে লাইক করবে এবং তোমার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে নেবে, আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।